আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাসুদ হক আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এমএইচ ট্যুর বিডিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রওনা দিচ্ছি টেকনাফের পথে। কক্সবাজার এসে টেকনাফের রাস্তা উপভোগ করব না তা তো আর হয় না। কক্সবাজার হতে টেকনাফের দূরত্ব প্রায় 87.8 কিলোমিটার। এই সম্পূর্ণ রাস্তাটুকু আপনাকে দেবে এক অসাধারণ অনুভূতি। পাহাড় ঘেঁষা রাস্তা, আর যতদূর যাওয়া যায় ঠিক ততদূর সমুদ্রের হাতছানি, যা আমাকে প্রতিটি মুহূর্তে আরো বেশি আনন্দিত করে তুলেছিল। টেকনাফ যাওয়ার সময় খানিক পথ যেতেই এই লোহার ব্রিজটা পাড়ি দিতে হয়। যদিও এই ব্রিজ পাড়ি দেওয়ার সময় একটু থামতে বা অপেক্ষা করতে হয়, কারণ ব্রিজটা সরু হওয়াতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এপাশ ওপাশের আসা যাওয়ার গাড়িগুলোকে সংকেত মেনেই চলতে হয়। ব্রিজ পার হয়ে আবারও দুধারের সৌন্দর্য, আর একই সাথে সাম্পান নৌকার শাড়ি, আকাশ, প্রকৃতি, সমুদ্র সব মিলিয়ে ক্যানভাসে আঁকা জলজ্যান্ত একটা ছবি। যতদূর যাচ্ছি আর যতদূর চোখ যায়, এই পরিবেশের সৌন্দর্য কখনোই আমি বলে শেষ করতে পারবো না। অবশ্য চোখে দেখার সৌন্দর্যই অন্য ধরনের। এই রাস্তা ধরে যাওয়ার সময় আপনাকে পাড়ি দিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটা চেকপোস্ট। তারা আপনাকে থামাবে, পরিচয় বা গন্তব্যের স্থান সম্বন্ধে আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, আর অবশ্যই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ভোটার আইডি কার্ড সাথে রাখবেন। আমাকে যতবার থামিয়েছে আমি তাদের আমার সঠিক তথ্য দিয়েছি এবং তারাও আমাকে সম্মানপূর্বক সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তাই তো মন থেকে বলে উঠি, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। এবার কিছুটা সময় চুপ থেকে আপনাদের আমার তুলে ধরা কিছু সৌন্দর্য দেখাই।
ফিরে এলাম রাতে। এবার মিশন শুটকি মাছ, অবশ্যই বাসার জন্যই নিয়ে যাব। সেই সাথে আজ চলবে লেট নাইট পর্যন্ত সি ফুড খাওয়া। অনেক কিছুই দেখেছি, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, লবস্টার, টুনা ফিশ, বাট আপাতত রুচিটাই স্থির করলাম ক্র্যাব অর্থাৎ কাঁকড়া খাওয়াতে। বিকজ অফ বাকি আইটেমগুলো খাওয়াতে আমি তেমন একটা ইউজ টু না। বসে পড়লাম এবারের মতো কাঁকড়া ফ্রাই খাওয়া, ক্র্যাব ফ্রাই। তবে এবারের ট্রিপে খুব খাওয়া পড়েছে কাঁকড়া ভাজা আর লইট্টা মাছ ভাজা। আরো একবার, রাতের এখন বাজে 2টা, বন্ধু আবরার আর আমি মিলে আরেকবার বসে পড়লাম কাঁকড়া ফ্রাই আর লইটা ফিশ ফ্রাই খেতে। আজ রওনা করব আমার প্রাণের শহর ঢাকার উদ্দেশ্যে, তাই সকাল সকাল উঠে আবারও কিছু ফুটেজ নিয়ে নেওয়া। যতবারই সময় পেয়েছি আমি বিচে হাঁটাহাঁটি করেছি, সমুদ্রের ঢেউ আর এর গর্জন আর এক এক সময়ের এক এক অসাধারণ রূপ সত্যি আমাকে প্রতিটা নিয়ত ভাবিয়ে তুলেছে।
রাতেই আমরা আবার রওনা দিব। তাই সমুদ্র পাড়েই অনেকটা সময় কাটানোর চেষ্টা। সত্যি বলতে ঢাকায় চলে যাওয়ার পথে এই সৌন্দর্য ও সমুদ্রের গর্জন খুবই মিস করব। হয়তো আবারও ফিরে চলে আসব এই প্রকৃতি উপভোগ করতে, হয়তো আবারও নতুন করে দেখব খুব মন ভরে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এম এস ট্যুর বিদির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।